সাগরীয় ঘূর্ণি যিমল রিমলের প্রভাব সমগ্র অসমতে পড়া দেখিলে পাওয়া গেছে আর যাকালিরে নেড়ানেপেড়া বরষুণ আর বতাহর ফলত যাতায়াত ব্যবস্থা সম্পূর্ণরূপে ব্যাঘাত হওয়া ব্যাঘাত জন্মা দেখিলে পাওয়া গেছে গোলপাড়া জেলার বিভিন্ন প্রান্তত। আর মানে উপস্থিত আছো দুধনৈত, আর দুধনৈত দেখিলে পাওয়া গেছে যে 17 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথ আছে, এই 17 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথতো পানি উঠিছে আর এই পানির মাঝে এটা যাতায়াত করবল হয়েছে যান বাহন সময় মূল সহযোগী আপনার আপনার সেই দৃশ্য সমূহ দেখাব। আর এনে ধরনের এটা রিমলের প্রভাবের ফলত আসলে সাগরের ঘূর্ণির ফলত যেধরনের আসলে নেড়ানেপেড়া বরষুণ হয়েছিল এই বরষুণের ফলতে ধারাবাহিক বরষুণের ফলতে এনে ধরনের রাষ্ট্রীয় ঘাইপথত পানি উঠিছে আর কৃত্রিম বানর পরিবেশ সৃষ্টি হয়েছে আর দুধনৈ শহরের মাছমজিয়ার দৃশ্য এ আপনাদের প্রত্যক্ষ করেছে। আসলে ইয়ার পূর্বে মানে দেখাইছিল কি ধরনের ঘূর্ণি বতাহর ফলত বহু সংখ্যক গছ গছনি উভালি পড়েছিল, বহুত কেটা যথ এই পথ বন্ধ হয়ে পড়েছিল, যাতায়াত সম্পূর্ণরূপে বন্ধ হয়ে পড়েছিল। আর রিমলের ভয়াবহতার প্রতি লক্ষ্য রাখি আসলে ইতিমধ্যে গোয়ালপাড়া জেলার সকলবোৰ শিক্ষানুষ্ঠান পাঠদান আজির কারণে সাময়িকভাবে বন্ধ করার ইতিমধ্যে নির্দেশনা জারি করেছে শিক্ষা বিভাগে আর জেলা আয়ুক্তর সহ আলোচনা করে সেই তথ্য তেখেতকলে জারি করেছে। আর এয়া মূল সহযোগী দেখাই আছে আসলে চারিওফালে পানি 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 কেবল পানি, রায়া রাষ্ট্রীয় ঘাইপথে হোক বা ব্যবসায়িক প্রতিষ্ঠানের হোক। আর মো সহযোগী আন এক দৃশ্য দেখাবর কারণে মানে অনুরোধ জানাম, এই যে ব্যবসায়িক প্রতিষ্ঠান সমূহ আপনাদের প্রত্যক্ষ করেছে এই ব্যবসায়িক প্রতিষ্ঠান সমূহ সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছে, কেন ইয়াতে দেখবলে পাওয়া গেছে একাঠুলৈকে পানি হয়েছে এই ব্যবসায়িক প্রতিষ্ঠান সমূহ আর এইবর সম্পূর্ণরূপে বন্ধ হয়ে পড়েছে। আর এনে ধরনের সাগরীয় ঘূর্ণির ফলত ঘূর্ণি বতাহর ফলত আসলে স্বাভাবিক যে জীবনযাত্রা সেয়া প্রায় ব্যাহত জন্মার পরিলক্ষিত হয়েছে। আর এনে ধরনের এতিয়া আসলে যাকালিরেপরা এতিয়া প্রায় 24 ঘন্টা ধরে যে ধারাষার বরষুণ মুখলদার বরষুণ সেই মুখলদার বরষুণ এতিয়াও অব্যাহত আছে। আর আজির দিনটো প্রশাসনে জনা অনুসরি আসলে আজির দিনটাও এনে ধরনের যরষুণের যে প্রভাব সেয়া আজির দিনটোতে থাকিব, আজির দিনটো আসলে নেড়ানেপেড়া বরষুণ হব, নেড়ানেপেড়া বরষুণ হব। আর এনে ধরনের 17 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথতে পানি ফালি যান বাহন সমূহ আগবাড়িছে। আর এয়া মূল সহযোগীয়ে দেখাব এনে ধরনের রাষ্ট্রীয় ঘাইপথতে আসলে একাঠুলৈকে পানি হওয়া পরিলক্ষিত হয়েছে আর পানি ভাঙি লোকসকল আহিবলগা হয়েছে। আর আসলে এয়া সম্পূর্ণ বারিষা বতর নহয় জেঠ মাহতে আসলে দুদিন পূর্বে কি ধরনের আমি গরমত উৎকট গরমত দহিছিল সমগ্র রাজ্য আর তারপরে যে সাগরীয় ঘূর্ণি রিমলে আসলে অসমত তথা উত্তর পূর্বাঞ্চলত প্রবেশ করার পিছতে এই যে পরিবেশ এতিয়া দেখিবলে পাওয়া গেছে।